বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বন্ধুদের জন্য হারমোনিয়াম শিক্ষা নেওয়ার সহজ পদ্ধতি দ্বিতীয় পর্ব। তো আমরা হারমোনিয়াম প্লে করতে হলে বা বাজানি শিখতে হলে বা বাজাতে হলে আমাদের হাতের আঙ্গুল কোন কোন আঙ্গুলগুলো প্রয়োজনীয় দরকার, আমরা এগুলা এই বিষয়টা আগে জানতে হবে। তো দেখেন, এই যে চারটি আঙ্গুল, এই চারটি আঙ্গুল আমাদের প্রয়োজনীয়। এই চারটি আঙ্গুল কনিষ্ঠ আমাদের দরকার নেই। তো এই চারটি আঙ্গুলের নাম এবং লম্বার আগে জানতে হবে। এই বিষয়গুলো জেনে নিলে আমাদের হাত আর উলট পালট হবে না, বাজাতে অসুবিধা হবে না। তো আমি বলছি একে একে সুন্দরভাবে আপনার লক্ষ্য করে। এটা হচ্ছে বিদ্য আঙ্গুল, এটা হচ্ছে শাহাদত বা তর্জনী আঙ্গুল, এটা হচ্ছে মধ্যম আঙ্গুল, এটা হচ্ছে অনামিক আঙ্গুল। তো আমি এখন লম্বার দিতেছি। এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দু নম্বর, এটা হচ্ছে তিন নম্বর, এটা হচ্ছে চার নম্বর। এক, দু, তিন, চার। তো এই চারটি আঙ্গুল দিয়ে যে কোনো বিষয় হারমোনিয়ামে বাজাতে পারবেন, যে কোনো মিউজিক, যে কোনো প্র্যাকটিস করতে পারবেন। এই চারটি আঙ্গুল আমাদের দরকার, প্রয়োজনীয়। তো দেখেন আমি কীভাবে আজকে দুইটি সারগাম একসাথে আপনাদেরকে দেখাবো, আপনারা কীভাবে বাজাবেন। তো আমরা প্রথম আরম্ভ করব বি প্ল্যাটের সা থেকে। বি প্ল্যাটের সা থেকে আমরা শিখেছি, আমাদের উস্তাদ এই বি প্ল্যাটের সা থেকে শিখিয়েছেন। এরপরেই আপনারা শেখার পরে যে কোনো জায়গায় আপনারা হারমোনিয়াম বাজাতে পারবেন, যে কোনো জায়গায় বাজাতে পারবেন, অসুবিধা নেই। তো দেখেন আমি আরম্ভ করছি, লক্ষ্য করেন। এই দু নম্বর আঙ্গুল দিয়ে সা, এক নম্বর আঙ্গুল দিয়ে রে, আবার দু নম্বর আঙ্গুল দিয়ে গা, তিন নম্বর আঙ্গুল দিয়া মা, আবার এক নম্বর আঙ্গুল দিয়া ফা, দু নম্বর আঙ্গুল দিয়া দা, তিন নম্বর আঙ্গুল দিয়া নি, চার নম্বর আঙ্গুল দিয়া সা। আবার দেখাচ্ছি, দু নম্বর আঙ্গুল দিয়া সা, এক নম্বর আঙ্গুল দিয়া রে, দু নম্বর আঙ্গুল দিয়া আবার গা, তিন নম্বর আঙ্গুল দিয়া মা, আবার এক নম্বর আঙ্গুল দিয়া ফা, দু নম্বর আঙ্গুল দিয়া দা, তিন নম্বর আঙ্গুল দিয়া নি, চার লম্বার আঙ্গুল দিয়া সা। এবার দেখেন, সা রে গা মা পা দা নি সা। আবার দেখেন, সা রে গা মা পা দা নি সা। এক লম্বার আঙ্গুল দিয়া সা, দু লম্বার আঙ্গুল দিয়া রে, দু নম্বর আঙ্গুল দিয়া গা, আবার তিন নম্বর আঙ্গুল দিয়া মা, এক নম্বর আঙ্গুল দিয়া ফা, দু নম্বর আঙ্গুল দিয়া দা, তিন নম্বর আঙ্গুল দিয়া নি, চার নম্বর আঙ্গুল দিয়া সা। আবার দেখেন, সা রে গা মা পা দা নি সা। এবার আমরা নিচের দিকে আসতে হবে কিভাবে, আবার দেখেন, এই চার নম্বর আঙ্গুল দিয়া সা, সা, তিন নম্বর আঙ্গুল দিয়া রে, সরি, চার নম্বর আঙ্গুল দিয়া সা, এবং তিন নম্বর আঙ্গুল দিয়া নি, দু নম্বর আঙ্গুল দিয়া দা, এক নম্বর আঙ্গুল দিয়া ফা, আবার তিন নম্বর আঙ্গুল দিয়া মা, আবার দু নম্বর আঙ্গুল দিয়া রে গা, আবার এক নম্বর আঙ্গুল দিয়া রে, আবার তিন দুই নম্বর আঙ্গুল দিয়া সা। আবার দেখেন, সা নি দা পা মা গা রে সা। আবার দেখেন, চার নম্বর আঙ্গুল দিয়া সা, তিন নম্বর আঙ্গুল দিয়া নি, দু নম্বর আঙ্গুল দিয়া দা, এক নম্বর আঙ্গুল দিয়া ফা, আবার তিন নম্বর আঙ্গুল দিয়া মা, দু নম্বর আঙ্গুল দিয়া গা, এক নম্বর আঙ্গুল দিয়া রে, আবার দু নম্বর আঙ্গুল দিয়া সা। এবার দেখেন আমি উপরে এবং নিচে কীভাবে আসি ধীরে ধীরে, দেখেন আপনারা লক্ষ্য করতে হবে। সা রে গা মা পা দা নি সা। আবার দেখেন, সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। আবার দেখেন,
সারে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এভাবে আপনারা সুর মিলিয়ে কণ্ঠ দিয়ে এই সারগামটি বাজাবেন আর হাতের আঙ্গুলের লম্বাটি ঠিক রাখবেন, যেভাবে আমি হাতের আঙ্গুলের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এভাবে হাতের আঙ্গুলটি হাঁটালে বা নোটের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার হাত আর কোনো অসুবিধা হবে না, উলট পালট হবে না। আবার দেখেন সারে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এখন এই শব্দটি আবার আপনার এই আবরি দিয়ে মানে আবরি দিয়ে আপনার ভিতরে রেখে শব্দটি মানে এই যে কণ্ঠটা আপনারা গান পরিবেশন করার সময় যে কণ্ঠটা হারমোনিয়ামের সুরের লগে মিক্স করবে বা মিক্সিং করবে, এই শব্দটা শেখার জন্য বা বিষয়টা বোঝার জন্য আপনি আবার সেই সারগামটি এভাবে বাজাতে হবে। দেখুন আমি কীভাবে দেখাচ্ছি। এই বিষয়টা এই যে এই বিষয়টা যদি আপনারা এভাবে অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের গান গাইতে অসুবিধা খুব সুন্দরভাবেই আসবে। তো আবার আমি দেখাচ্ছি, দেখেন আবার প্রথম থেকে দেখাচ্ছি, দেখেন সারে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা উপরের দিকে যাবেন এবং নিচের দিকে আসবেন। এই প্রথম সারগামটি আমি আপনাদেরকে বোঝালাম বা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি দ্বিতীয় সারগামটি আরম্ভ করব বা স্বরলিপি আরম্ভ করব। অনেকে স্বরলিপি বলে আর অনেকে সারগাম বলে, তো আমি দ্বিতীয় সারগামটি দেখাচ্ছি। এই শব্দগুলো আপনারা দুবার দুবার যে আমাদের গান পরিবেশন করতে হলে বা হারমোনিয়াম বাজাতে হলে এভাবে দুইটি টুকা লাগে, অনেক সময় এভাবে এভাবে দুইটি টুকা লাগে। তো এই টুকাটি আসার জন্য আপনারা দুবার দুবার করে কথাগুলো বলতে হবে আর বাজাতে হবে। দেখেন আমি দেখাচ্ছি কীভাবে। সরি, সা সা রে রে গা গা মা মা পা পা দা দা নি নি সা 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 নি নি দা দা পা পা মা মা গা গা রে রে সা সা। তিনবার চারবারও বলা যায়, তো তিনবার চারবার বলার দরকার নেই, দুবার দুবার বলেই এই অভ্যাসটা করলে আমাদের বাজানিটা সহজভাবেই আমাদের হাতে আসবে। তো আবার দেখাচ্ছি, দেখেন দ্বিতীয় সারগাম সা সা রে রে গা গা মা মা পা পা দা দা নি নি সা 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 নি নি ধা দা পা পা মা মা গা গা রে রে সা সা। আবার এই দুটি সারগাম আমি প্রথম থেকে দ্বিতীয়বার আবার দেখাচ্ছি প্রথম থেকে, দেখেন সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা সারগাম শেষ হলো। দ্বিতীয় সারগাম সা সা রে রে গা গা মা মা পা
pa da da ri ni sa 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 ni ni da da pa pa ma ma ga ga ri ri sa sa এভাবে আপনারা এই দুটি সারগাম প্র্যাকটিস করবেন আপনার বাসায় বসে ঘরে বসে দেখবেন সহজভাবেই আপনাদের হাতে হারমোনিয়াম বাজ আসবে ধীরে ধীরে আমি খেয়ে সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝাব তো এই দ্বিতীয় পর্বটি আপনারা দেখবেন এবং প্রথম পর্বটিতেই আমি অনেক বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো প্রথম পর্বটি আমরা দেখে আপনারা বুঝে নেবেন এবং আজকে এই দ্বিতীয় পর্বগুলো দেখলাম তৃতীয় পর্বে আমি স্কেল সম্বন্ধে ইংলিশে সম্পূর্ণ নোটগুলার বা রিটগুলার নাম কোন কোন জায়গায় আছে বা কোন কোন জায়গায় অবস্থান করেছে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব এই দুটি সারগাম দিয়ে আপনারা অভ্যাস করেন আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এভাবে আপনারা আমার এই ভিডিওটি বারবার দেখে আপনারা বুঝে আপনারা বাজাবেন এবং শিখতে পারেন আর সম্পূর্ণ একে একে আমি পর্বে পর্বে আপনাদেরকে সব বুঝিয়ে দিব আশা করি আপনার বাসায় বসে আপনি শিখতে পারবেন